প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদুল আজহার পর তোমাদেরকে সিজায়াম স্কুল অনলাইন একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কিছু সমস্যার সমাধান করব। এর আগে আমরা যে সকল ক্লাস অনলাইনে করেছি, আশা করি তোমরা সেগুলো গ্রহণ করেছ এবং এর দ্বারা তোমরা উপকৃত হয়েছ। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিতের 1.2 অনুশীলনী থেকে কিছু সমস্যার সমাধান করব। এর আগে তোমরা বর্গ এবং পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জেনেছ, তারপরেও আমি আবার তোমাদের অবগতির জন্য বলছি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা, আর সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। আমরা 1.2 15 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। তোমরা দেখো যে আমি প্রশ্নটা আগে লিখে রেখেছি, 56,728 জন শূন্যের সাথে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে, অথবা কতজন শূন্য বাদ দিলে বা সরিয়ে নিলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তা আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। আমরা জানি যে সকল সংখ্যার একক স্থানে 0, 1, 4, 5, 6 বা 9 থাকে, সেই সংখ্যাগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। আমাদের এই সংখ্যাটার মধ্যে 56,728 এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাগুলো নাই, সুতরাং এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই সংখ্যা সাথে যে সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সেটা হবে আমাদের নির্ণয়ের উত্তর। তাহলে আসো আমরা এখন অঙ্কটি সমাধান করি। তাহলে এখন আসো আমরা অঙ্কটার সমাধান করি। 56,728, হ্যাঁ, এই সংখ্যাটা একক স্থানে 8 আছে। আমরা জানি যে সকল সংখ্যার একক স্থানে 0, 1, 4, 5, 6 বা 9 থাকে সেগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এই সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং ওই ক্ষুদ্রতম সংখ্যাটাই হবে আমাদের আজকের সমাধান। এখন আসো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। আমরা এটা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল ভাগ প্রক্রিয়া সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। ভাগ প্রক্রিয়া সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে ডান পাশে একটা টান দিতে হয় এবং সংখ্যাগুলোকে ডান থেকে জোয়ায় জোয়ায় বাদ দিয়ে সর্ববামের অঙ্কটির বর্গমূল করতে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সর্ববামে 5 সংখ্যাটা আছে, এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, অতএব এটা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 4। তাহলে 4-এর বর্গমূল হলো 2, আমরা বর্গমূল লিখব 2 এবং 2-কে 2 দিয়ে গুণ করে 5-এর নিচে লিখব। এরপরে করব বিয়োগ, বিয়োগ করো 5-এর থেকে 4 গেলে 1। এবার আমরা বাম পাশে একটা টান দেব, টান দিয়ে যে বর্গমূলটা পাইলাম 2, 2-কে
দুই দিয়ে গুণ করে আমরা এখানে নিয়ে আসব দুই দুগুণে চার। এখন চারের বামে এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে বসাবো এর মধ্যে আমরা বিয়োগ করার পরে আমরা উপরে থেকে এক জোড়া সংখ্যা নামাবো, এক জোড়া সংখ্যা আমরা নামাবো, তাহলে আমরা এখানে পাইলাম 167। আর এদিকে বাম পাশে আমাদের আছে দুই থেকে দুইকে দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি চার। তাহলে চারকে এখন চারের বামে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দিয়ে গুণ করলে সংখ্যাটি 167 অথবা তার কাছাকাছি হবে। তাহলে আমরা দেখি কত হবে, এক দিলে 141, দুই দিলে আমরা পাইতেছি কত, দুই দুগুণে চার 84। তাহলে তিন দিলে, তিন দিয়ে আমরা দেখি, তিন তিন দিয়ে দিলে তিন তিরিকে নয়, তিন ছাড়া 12। আচ্ছা আমরা চার দিয়ে যদি দেখি, চার চার ছাড়া 1600 হাতে এক, চার 17। তাহলে চার দিলে বেশি হয়ে যায় আর তিন দিলে কম থাকে, আমরা তিনে দিব, এই তিন। তাহলে তিন দিলে এখানে আসতেছে 129। হ্যাঁ, এখন আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করে আমরা এখানে আছে উপরে 9-এর উপরে আছে 7, এখান থেকে আমরা 10 হালাত নিলে হবে কত, 17। তাহলে 17 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে পাবো কত, 8, হাতে 1, এখানে আসবে 2-এর সাথে 1 যোগ হবে 6-এর সাথে, 6-এর থেকে 3 গেলে আর থাকবে 3। এখন বাম দিকে আরেকটা টান দিব আমরা এবং উপরে আরেকটা জোড়া সংখ্যা আছে সেটাকে আমরা নামাবো। এখন 23-এর ডাবল আমরা বাম পাশে নিয়ে আসবো 46। হ্যাঁ, এখন এই 46, হ্যাঁ এখন আমরা এখানে আগের মতো এখানেও এমন একটা সংখ্যা বসাবো যাতে করে গুণ দিলে আমাদের এটার সাথে মিলে যায় অথবা এটা কাছাকাছি হয়। তাহলে আমরা দেখো, হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগেই হিসাব করে রেখেছি, এখানে 8 হবে, তাহলে 8 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে পাইতেছে কত, 8 8 64, 64 চার হাতে 6, 6 8 48, 48 আর 6 54 হাতে কত, 5, হাতে 5, 5 4 32, 32 আর 5 আমরা পাইতেছি কত, 37। হ্যাঁ, এখন আমরা আবার বিয়োগ করি, 8-এর থেকে 4 গেলে 4, এখানে 2 আছে, 2 থেকে এখানে 12, 12 থেকে 4 গেলে হয় 8। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতেছি 84, এখানে 84 অবশিষ্ট থাকে, 84 অবশিষ্ট থাকে, আর এখানে বর্গমূলে পাইতেছি আমরা 238। তাহলে এই 84 যদি আমরা বাদ দিই তাহলে এখানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। সুতরাং কমপক্ষে 84 জন শূন্য সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। আচ্ছা, তাহলে দেখো এ পর্যন্ত বোঝা গেল। দেখো এখন কতজন সরিয়ে রাখলে, দুইটা অংশ আছে প্রশ্নের, দুইটা অংশ, কতজন সরিয়ে রাখলে, আবার বলা হয়েছে তাদের সাথে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আসো, আমরা দেখলাম যে 84 জন শূন্য বাদ দিলে বর্গাকারে সাজানো যায়, আবার 56728 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি
যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সেক্ষেত্রে সংখ্যাটির বর্গমূল হবে, সেক্ষেত্রে সংখ্যাটির বর্গমূল হবে, আগে ছিল 238, তাহলে এখন হবে আর এক বেশি সমান সমান 239, সংখ্যাটির বর্গমূল হবে 239। তাহলে সুতরাং সংখ্যাটি হবে কত? সুতরাং সংখ্যাটি হবে 239 গুণ 239 সমান সমান 57,000। আমরা এটা গুণ করলে পাই 57,000। তোমরা ক্যালকুলেটার দিয়ে দেখতে পারো 121। তাহলে সুতরাং আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 57,121 বিয়োগ 56,728। তাহলে এখন এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 11 থেকে 8 গেলে 3, হাতে 1, 2 আর 1 3, 12 থেকে 3 গেলে 9, হাতে 1, 7 আর 1 8, 11 থেকে 8 গেলে 3, তাহলে এখানে পাচ্ছি 393। তাহলে এখন আমরা বলতে পারি যে এই 56,728 জন শূন্য থেকে 84 জন শূন্য সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, অথবা 393 জন শূন্য যোগ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। হ্যাঁ, তাহলে উত্তর নির্ণয় শূন্য সংখ্যা ৮৪ এবং 393 জন। এই এটাই উত্তর। তাহলে তোমরা বুঝতে পারছো এভাবে বর্গমূলের প্রক্রিয়ায় আমরা এই অঙ্কটা সমাধান করতে সক্ষম হয়েছি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমরা তোমাদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা অঙ্ক 16 নম্বর অঙ্কটা সমাধান করছি। অঙ্কটা বইতে আছে, দেখো বই 16 নম্বর। কোনো বিদ্যালয়ে 2,704 জন শিক্ষার্থীকে, একটা বিদ্যালয়ে 2,704 জন শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। এখন বলা হয়েছে যে প্রত্যেক সারিতে কতজন শূন্য আছে। আমি প্রশ্নটা লিখতেছি না, যেহেতু এটা বইতে আছে 16 নম্বর, 1.2 অনুসরণী 1.2 এর 16 নম্বর অঙ্কটা তোমরা বই থেকে প্রশ্নটা ভালো করেই দেখে নিবে। এখানে বলা হয়েছে যে একটা বিদ্যালয়ের শিক্ষার্থীর
संख्या 2704 जन। हाँ 2704 जन। एखन समावेश असेंबलीते आमरा प्रतिदिन तो असेंबली करी तुम्हारा जानो। एखन असेंबलीते जे तारा दाड़ाबे प्रति लाइने कत जन प्रत्येक समावेश करार जन्य बर्गाकारे तादेरके सजानो हलो। एखन प्रति लाइने कत जन शिक्षार्थी थाकबे तो एटार जन्य आमादेर वर्गमूल करते हबे। अंकटाके सरासरि आमरा वर्गमूल करी তাহলে আমরা যদি বর্গমূল করলে আমরা সংখ্যাটা জানতে পারবো। তাহলে এখানে আমরা দেখতেছি প্রথমে এক জোড়া তারপর সাতাইশ, এটা ডানে আছে সাতাইশ। তাহলে সাতাইশে পূর্ণবর্গ সংখ্যা নয়, সাতাশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে কত? পঁচিশ, পাঁচ পাঁচ পঁচিশ আর ছয় ছয় ছত্রিশ। এখন আমরা পঁচিশ যদি নিই তাহলে এখানে পাঁচ লিখবো আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ। এরপরে আমরা যথারীতি বিয়োগ করব, সাতার থেকে পাঁচ গেলে দুই। এরপর আমরা বাম দিকে একটা রেখা টানব এবং এই পাঁচের ডাবল এখানে দুই দিয়ে গুণ করে এখানে নিয়ে আসব, পাঁচ দুগুণে দশ। তারপর আমরা নিয়ম অনুযায়ী মানে বর্গমূলের যে নিয়ম, প্রতিবার দুইটা করে সংখ্যা নামাইতে হয়, তো সেই বর্গমূলের নিয়ম অনুযায়ী আমরা দুইটা সংখ্যা উপরে আছে এই দুইটা সংখ্যা নামাইলাম। এখন দেখো এখানে আছে দশ, দশের সাথে আমরা যদি এক দিই তাহলে হবে কত? একশো এক। এখন দশের সাথে যদি আমরা দুই দিই তাহলে কি হবে? দুই দুগুণে চার শূন্য দুই, তাহলে দুশো চার মিলে গেছে। তাহলে আমরা এখানে দশের সাথে দুই হবে এবং এখানে পাঁচের সাথেও দুই হবে, তাহলে এখানে দুইশো চার। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা কি পেলাম? সুতরাং বর্গাকারে সাজালে প্রতি লাইনে প্রতি সারিতে, সুতরাং প্রতি সারিতে কত থাকবে? বায়ান্ন জন, শিক্ষার্থী থাকবে। উত্তর বায়ান্ন জন। হ্যাঁ, আশা করি এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। যাদের বর্গমূল সম্পর্কে জ্ঞান আছে তারা এই ধরনের এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং এই জন্য বর্গ পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় এর আগের অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো একটু রিভাইজ করে নিবে। আশা করি তোমরা সহজে এই অঙ্কগুলো বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে এই অধ্যায়ে আরও দুটো অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি, এগুলো বাড়ির কাজ নিয়ে আসবে, সতেরো এবং উনিশ, সতেরো এবং উনিশ বাড়ির কাজ নিয়ে আসবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সুস্থ থাকো, সবল থাকো এবং আগামী ক্লাসে আমরা আবার দেখা হবে তোমাদের সাথে। সবাইকে ধন্যবাদ।